हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। আমি আজকে আপনাদের সামনে কক্সবাজারের হোটেলের স্টাইলের বেগুন ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা। ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। এই ভর্তাটা করে নেওয়ার জন্য আমি একটা মাঝারি সাইজের বেগুন নিচ্ছি। এখানে আমি সবুজ কালারের বেগুন ব্যবহার করছি, আপনারা চাইলে বেগুনি কালারের বেগুনও ব্যবহার করতে পারেন। এরপর আমি বেগুনটাকে কেটে নিব চাক চাক করে। আমরা ঠিক যেভাবে বেগুন ভাজি করার জন্য বেগুন কাটি, ঠিক সেভাবেই কেটে নিতে হবে। আর এই ভর্তাটা কিন্তু আহামরি কিছু না, তবে খেতে কিন্তু ভীষণ মজা। যারা কক্সবাজারে এই ভর্তাটা খেয়েছেন তারা কিন্তু জানেন এটা কতটা মজা। খুব বেশি পাতলাও করা যাবে না, আর খুব বেশি মোটাও করা যাবে না, ঠিক এইভাবে কেটে নিতে হবে বেগুনগুলো যাতে ভাজতে সুবিধা হয়। বেগুন কেটে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি এখানে বেগুনগুলোকে কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। আপনারা এই ভর্তাটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ ভর্তা করার সময় কিন্তু মরিচ ব্যবহার করা হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে কালারের জন্য অ্যাড করা হচ্ছে। হলুদের গুঁড়ো ব্যবহার করলে এখানে একটা সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণের পরিমাণটাও বুঝে দিতে হবে। এরপরে মশলাগুলোকে বেগুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু পানি ব্যবহার করতে পারেন, তাহলে ভালোভাবে মাখানো যাবে। তবে পানি না ব্যবহার করাই ভালো, কারণ বেগুন থেকে একটু পরে অটোমেটিক্যালি পানি বের হয়ে যাবে। এখন এটাকে আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে আমি এটাকে ভেজে নিব। প্যান গরম হওয়ার পরে এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে বেগুনটা ভাজলেই কিন্তু বেগুনটা অনেক মজা হবে। আর হোটেলের কিন্তু এটাই স্পেশাল, কারণ তারা বেগুন ভর্তা করে সরিষার তেল দিয়ে। এরপরে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার আগে পানিগুলো ছাড়িয়ে দিতে হবে, নইলে কিন্তু ছিটে লাগবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদমই মিডিয়াম থাকবে, কারণ খুব বেশি বাড়িয়ে দিলে বেগুনগুলো আগেই পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে, সেদ্ধ হবে না। এই জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এপিট ওপিট করে খুব ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এই যে আমি ঠিক 10 মিনিট ভেজে নিয়েছি লো মিডিয়াম আঁচে। এখন আমি বেগুনগুলোকে তুলে নিব। মনে রাখবেন বেগুনটা কিন্তু সরষের তেল দিয়ে ভাজতে হবে। আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমি এখন ওই প্যানেই সামান্য পরিমাণ পেঁয়াজ ভেজে নিব। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, সরষের তেল দিয়ে সামান্য একটু ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা ভেজে নেওয়ার কারণে ভর্তাটা কিন্তু অনেক সময় ভালো থাকবে। হোটেলে কিন্তু এইভাবেই ভর্তা করা হয়, জানেন, ভর্তাটা নষ্ট না হয়ে যায়, কারণ গেস্টদের অনেকক্ষণ পর্যন্ত ভর্তাটা সার্ভ করতে হয়। এখন বেগুনের এই সাইডের অংশগুলোকে আলাদা করে নিতে হবে, কারণ বেগুনের এই সাইডের অংশগুলো ভর্তায় ব্যবহার করা হয় না, তাহলে কিন্তু ভালো লাগবে না ভর্তাটা। এই জন্য সাইডের এই অংশগুলোকে আলাদা করে নিতে হবে। এরপরে বেগুনগুলোকে চটকে ভর্তা করে নিতে হবে। আপনারা বাসায় অবশ্যই ভর্তাটা ট্রাই করবেন, এটা কিন্তু খেতে ভীষণ মজা। যারা কক্সবাজারের হোটেলে এই ভর্তা খেয়েছেন তারা কিন্তু জানেন এটা টেস্ট কেমন। বেগুনগুলোকে ভর্তা করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। আপনাদের পছন্দ মতো ঝাল কম বা বেশি করে খাবেন।
আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণের পরিমাণটাও বুঝে দিতে হবে, কারণ বেগুন ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয়েছিল। এরপরে মরিচ আর লবণটাকে ভেঙে নিতে হবে। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি। তেলের পরিমাণটা কমই দিচ্ছি, কারণ বেগুনের ভেতরেও কিন্তু অনেক তেল আছে, পেঁয়াজেও তেল আছে, এই জন্য এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। এরপরে পেঁয়াজটাকে নিয়ে ডলে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু এরকম কচকচাই থাকবে, খুব বেশি ভাজা যাবে না। এরপরে বেগুন দিয়ে দিতে হবে। এখন সব উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার পালা। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ ধনে পাতা অ্যাড করব। কক্সবাজারের হোটেলে কিন্তু ভর্তায় ধনে পাতা ব্যবহার করা হয়, আপনারা কিন্তু জানেন, তবে কারো যদি পার্সোনালি ধনে পাতা পছন্দ না থাকে এখানে ধনে পাতাটা স্কিপ করবেন, তবে ধনে পাতাটা দিলে কিন্তু ভর্তার টেস্ট অনেক অংশে বেড়ে যায়। এই যে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে এই ভর্তাটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। আপনারা এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।